वेलकम वेलकम टू माय शॉप शुभ कंप्यूटर सेल्स एंड सर्विस सेंटर। तो आज के একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপনার ল্যাপটপ অনেক গরম হয়ে যায়। তো আমাদের কাছে একটা ল্যাপটপ আসছে আজকে, এই ল্যাপটপটি আসছে আপনার সোহান কম্পিউটার থেকে নবীনগর। এটার সমস্যা হচ্ছে সব কিছু ওকে আছে, বাট ল্যাপটপটি অনেক গরম হয়ে যায়, অনেক হিট হয়ে যায়, প্রসেসর এদিক দিয়ে অনেক হিট হয়ে যায়, যার কারণে মাঝে মধ্যে অফ হয়ে যায়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে কেন এরকম সমস্যাটি হয়। এটা আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এইটি অলরেডি খুলেছি অলরেডি। এখানে একটা, এটা হচ্ছে মাদারবোর্ড, এখানে হচ্ছে এটা কুলিং ফ্যান, অর্থাৎ যে প্রসেসরটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রসেসর, কুলিং ফ্যানটা এখান দিয়ে সোজা এই কুলিং ফ্যানের হাওয়াটা এদিক থেকে আউটপুট হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটা জালির মতো আছে, এই জালিটা দিয়ে প্রসেসরের যে কুলিং ফ্যান আছে, এই কুলিং ফ্যানের যে হাওয়াটা এটাকে ঠান্ডা রাখার জন্য এই গরম হাওয়াটা এদিক দিয়ে বের করে দেয়। তো যখন নাকি এই জালিটা আপনার বরাট হয়ে যায় কোনো কার্বন বা কোনো ময়লা কোনো ডাস্টের জন্য, তখনই আপনার হাওয়াটা প্রপারলি বের হতে পারে না, তখন এই প্রসেসর প্রচণ্ড হিট হয়ে যায়, যার কারণে আমরা দেখব এখন খুলে, যে লাইভ দেখেন যে আমরা যখন খুলব প্রসেসরটি খুলব। হ্যাঁ, এই যে দেখেন বন্ধুরা, এদিক দিয়ে হাওয়াটা বের হয়, হ্যাঁ, এবং এই কুলিং ফ্যানটা ঘুরে, অনেক ময়লা আছে এখানে। আর এখানে দেখেন একটা বিষয় যে এই এই হচ্ছে এটার যে ডাস্ট, দেখেন আপনারা দেখেন যে এই হচ্ছে আপনার এই যে জালিটা, এই জালিটার এখান দিয়ে হাওয়াটা যে বের হয় এই ময়লাগুলো আটকে আপনার প্রপারলি যে গরম হাওয়াটা বের করে দিবে এটা পারতেছে না, যার কারণে প্রসেসর প্রচুর হিট হয়ে যায়, গরম হয়ে যায়। আর প্রত্যেকটা মাদারবোর্ডের একটা নির্দিষ্ট ইয়ে থাকে, তো প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যে যে প্রসেসর থাকে তার একটা প্রসেসরের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, যে এত ডিগ্রি টেম্পারেচার সে সহ্য করতে পারবে। তখন যদি আমরা আমাদের প্রসেসর কুলার যদি আপনার যে পরিমাণ হিট হয় আর এ যদি ঠান্ডা করতে না পারে, তখন আপনার ল্যাপটপটি অনেক গরম হয়ে যাবে এবং একটা সময় এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা আজকে যে বিষয়টা দেখলাম যে এই ডাস্টগুলোর কারণে এই যে এখানে যে জালিটা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে গরম হাওয়াটা প্রপারলি বের না হওয়ার কারণে ল্যাপটপটি প্রচণ্ড গরম হয়ে যেত। তো আমরা এটা আমরা আসলে ভালো করে পরিষ্কার করে দেবো, ওয়াশ করে দেবো, এবং প্রসেসরের যে প্যাচটা অনেক সময় শুকিয়ে যায়, যে প্রসেসরের প্যাচ দেওয়া থাকে, তো আমরা এখন খুলবো যে প্রসেসরের যে প্যাচটা এটাও আমরা দেখবো। এবং আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য এই এই কাজটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা একটু ল্যান কার্ড আছে, এটা হচ্ছে ল্যান কার্ড, হ্যাঁ ল্যান কার্ডটা আমরা খুলে নিচ্ছি। এটা হচ্ছে ল্যান কার্ড, হ্যাঁ, আর এটি হচ্ছে র্যাম, র্যামগুলো আমরা খুলে নিচ্ছি। এখন হচ্ছে এখান থেকে আমরা মাদারবোর্ডটাকে ডিসকানেক্ট করব, হ্যাঁ। তো এখানে মাদারবোর্ডের হয়তো কয়েকটা স্ক্রু আছে, এগুলি আমরা খুলে নেব। আমরা খুলে নিলাম, তো আমরা এখন মাদারবোর্ডটি উঠাবো। তো আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এই ডাস্টগুলো আমরা ভালো করে পরিষ্কার করব, যেন প্রপারলি আমাদের এই হাওয়াটা এদিকে বের হতে পারে। হ্যাঁ, এখানে আসলে অনেক অনেক ডাস্ট আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে অনেকগুলো ময়লা আটকে আছে, যার কারণে আপনার এদিক দিয়ে হাওয়াটা বের হচ্ছে না টোটালি। তো প্রত্যেকটা প্রসেসরের মধ্যেই একটা নিজস্ব টেম্পারেচার থাকে, একটা সিগন্যাল থাকে যে এত ডিগ্রি তাপমাত্রা এই প্রসেসর সহ্য করতে পারবে। যদি এর নির্দিষ্ট পরিমাণের বেশি হয়ে যায়
তখন আর মানে মাদারবোর্ড ওপেন থাকতে পারে না, এসআইইউ তখন ওটাকে সিগন্যাল দেয় যে আমি আর তোমাকে পাচ্ছি না, তুমি অফ করে দাও। তো আমরা আসলে যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ি বা কারোর এরকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। শুভ কম্পিউটার সেলস এন্ড সার্ভিস সেন্টার, আয়েশা হামজার টাওয়ার, কোড রুট, নবীনগর, বিবারিয়া। তো আসলে সবাই ভালো থাকবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা পরামর্শ করার থাকে, আমাদের ফেসবুক আছে, আমাদের পেজ আছে, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে শুভ কম্পিউটার নামে। তো আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আরও নতুন নতুন কিছু ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এবং আমাদের ফেসবুকে সবসময় ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।